আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত পরশু দিন যে ডোটা তৈরি করেছিলাম পাকন পিঠার জন্য সেই ডো দিয়ে অনেক রাতের বেলায় কিছু পিঠা বানিয়েছি আর ভিডিওটা শোট দিয়েছিলাম অবশ্য কিন্তু পিঠাগুলো সুন্দর করে বানাতে পারি নাই বলে আপনাদের সাথে শেয়ার করছিলাম না তারপরও ভাবলাম যে অনেক আপুরাই আসলে দেখতে চায় আর পাকন পিঠাটা খুব সহজ করেই বানায় এটার মধ্যে অত নকশি ওঠে না নকশি পিঠা এক জিনিস আর পাকন পিঠা এক জিনিস পাকন পিঠাটা হচ্ছে এটার ভিতর সামান্য পরিমাণ শিরা ঢুকতে পারলেই হলো কাটা দিয়ে শুধু মানে দাগ কেটে দেওয়া এটাই হচ্ছে পাকন পিঠা আর এটার টেস্টটা হচ্ছে শুধুমাত্র এই ডোটার মধ্যে ডোটা পারফেক্ট হলেই পিঠাটা মজা হবে এ আর কি শুধু শিরা ঢুকার প্রসেসটা ঢুকিয়ে দিতে পারলেই হবে মানে করে দিতে পারলেই হবে তাহলেই হয়ে যাবে পাকন পিঠা এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এত মজার একটা পিঠা যে কেউ বানিয়ে ফেলতে পারি যে কোনো সময় সেজন্য ভাবলাম যে পিঠা রেসিপিটা দিয়ে দেই অনেক আপুরাই নতুন আছে তাদের জন্য অনেকটি হেল্পফুল হবে আর অনেক মজার কিন্তু এই পিঠাটা যারা যারা খেয়েছি তারা জানি একটা রুটি বানিয়ে নিলাম বড় সাইজের আর এখানে আমি এই যে কাটা নিয়েছি এটা স্টিলের যে কোনো পাতিলের দোকানে বা ভ্যানে করে বিক্রি করে এমন দাগ কাটা স্টিল বা বড় সুই তো এগুলো নিলাম আমি যেহেতু খেজুর কাটা নেই এই পিঠাগুলো বানাতে মূলত খেজুর কাটার প্রয়োজন হয় তো খেজুর কাটা আমরা কোথায় পাব সব জায়গায় তো আর খেজুর কাটা পাওয়া যায় না গ্রাম এলাকায় পাওয়া যায় তবে বড় সুই হলেই চলবে আর কিছুই লাগবে না তবে দাগ কাটার জন্য এরকম একটা স্টিলের কোনো কিছু থাকলেই হলো না হয় কিন্তু সুই দিয়েই দাগ কাটা যায় এটা জাস্ট বিস্কিটের মতো করে করে পিঠাগুলো বানিয়ে নিলেই হলো আর যারা সুন্দর নকশি করতে পারেন তারা তো করতে পারেন আমি ঠিক বারোটার সময় পিঠাগুলো বানাচ্ছি যেহেতু আমি ডোটা তৈরি করেছিলাম সন্ধ্যার দিকে সেজন্য আমার ছেলেকে কোচিং থেকে আনতে নিতে আমার অনেকটাই লেট হয়ে গেল তারপর রাতের খাবার খেয়ে ভাবলাম যে শোয়ার আগে পিঠাগুলো বানিয়েই ফেলি না হয়তো ডোটা নষ্ট হয়ে যাবে অনেকটাই লেট হয়ে গেল আর কি বানানোর জন্য সেজন্য ভাবছিলাম যে দিব না তবে নকশি বলতে এই যে এরকম করে ফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন যার যেমন ইচ্ছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার তারপর ফিশ এগুলো কিন্তু আর্ট করে তারপর শুধু ডাক কেটে কেটে দিলেই হবে আর এগুলো হচ্ছে তেজপাতা বলে গ্রাম এলাকায় আমরা যখন ছোটোবেলা বানাতাম তখন শুধু আমাদের মা চাচিরা বলতেন তেজপাতার মতো করে দিচ্ছি নাও কেটে দাও শুধু তেজপাতা পিঠাটাই বেশি মজা আপনারা ট্রাই করবেন দেখবেন এই সাইজ করে করে কেটে নিলেই হবে তারপরও আমি একটা ফ্লাওয়ার করে দেখাচ্ছি মোটেও ভালো হবে না তারপরও শুধু আপনাদের দেখানোর জন্য তবে যারা সুন্দর আর্ট করতে পারেন তারা সুন্দরভাবে আর্ট করে 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 নিলেই হবে যে এই সুইটা দিয়ে আমরা পিঠাগুলো একটু ঢেউ কেটে নেব যাতে করে পিঠাটা ফ্লাওয়ারটা সুন্দরভাবে বের হয়ে আসে এটার মধ্যে একটু তেল মুছে মুছে নেবেন আর চাইলে উপরে রুটিটার মধ্যে একটু তেল মুছে দিতে পারেন তাহলে পিঠাটা কাটতে সুবিধা হবে আমি আজকে সংরক্ষণ করে দেখাবো আপনাদেরকে কারণ এত রাতের বেলা কিন্তু পিঠাগুলো বানিয়ে তারপর ভেজে শিরাতে দিতে পারি নাই শিরা তো আমরা সবাই কম বেশি বানাতে পারি শিরা বানিয়ে আর পিঠাগুলো ভাজার পর সেই শিরাতে ডিপ করে করে শুধু সঙ্গে সঙ্গে উঠিয়ে খেয়ে ফেলা এতটাই মজার পিঠা আমরা কম বেশি অনেকেই খেয়েছি আর জানি তবে এই পিঠাটা সংরক্ষণ করেও রাখা যায় সেটাই করে দেখাবো আজকে আর হ্যাঁ এই যে পাতার ভিতরে এভাবে দুটা করে শুই দিয়ে দুইটা তিনটা দাগ কেটে কেটে উপরের দিকে উঠিয়ে দিলে এই ভিতর থেকে কিন্তু শিরাগুলো ঢুকতে থাকবে বা যখন তেলে আমরা ভাজব পিঠাগুলা সুন্দরভাবে ভাজা হবে পাকড় পিঠা কাটার সিস্টেমটাই এরকম এর মধ্যে আর কোনো ঝামেলা নেই শুধু দাগ কেটে যাওয়া এই আর কি এই যে একটা ফ্লাওয়ার তৈরি করে নিলাম যেমনই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তবে এই ফ্লাওয়ারগুলো ভাজার পর অনেকটাই সুন্দর লাগে দেখতে তবে আমার এখানে ডিজাইনটা যেভাবে করা লাগে পাকন পিঠাটা ঠিক সেভাবেই করে দেখালাম তবে অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে ফ্লাওয়ারগুলো আঁকতে পারে সেভাবে করে নিলেই হবে আর দাগ কাটলেই হয়ে যাবে যে দাগ কাটাগুলো করেছি সেগুলোর কারণে পিঠাটা খুবই ক্রিস্পি হবে উপর থেকে আর ভিতরটা এতটাই সফটই থাকে এটা তো যারা যারা আমরা খেয়েছি তারা তো অবশ্যই জানি আর তেজপাতা পিঠাগুলোর এই যে সাইডগুলো এভাবে একটু কেটে দিচ্ছি অনেকটাই গভীরে ঢুকতে হবে শুই দিয়ে তারপর সেমভাবেই দাগ কাটবো এক এক ডিজাইন করে নিতে পারেন এটাও কিন্তু অনেকটাই গভীরে ডুকে তারপরে ডিজাইনটা করতেছি মোটামুটি ভিতরে এভাবে করে টানলেই সুন্দর একটা ডিজাইন উঠে যাবে পিঠাগুলো বানাতে বানাতে একটা মামুনির বার্থডে উইশ করব। তো মামুনিটা হচ্ছে শারমিন আপুর মেয়ে শারমিন আপু আপনাদের মতো বোন আমার আমার ভিউয়ার আমার ব্লগুলো রোজ রোজ দেখে তো আপুর মামুনির বার্থডে মামুনিটার নাম হচ্ছে মেহজাবিন হুসাইন সামিহা তো মেহজাবিনের বার্থডে সামিহা তোমার আজ বার্থডে তো তোমাকে আন্টির পক্ষ থেকে অনেক 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 শুভকামনা জানাই আল্লাহ পাক তোমার সুন্দর পথ চলার তাওফিক দান করুক আর তুমি আজকের দিনটি যেমন আনন্দময়ভাবে কাটাচ্ছ সারাটি জীবন যাতে হয় তোমার এমন আনন্দময় জীবন সেই প্রত্যাশা করি আর সবার পক্ষ থেকে রইল তোমার জন্য দোয়া সবাই মেহজাবিনের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাকে ভালো রাখে সুস্থ রাখে আর সুন্দরভাবে বড় হওয়ার তাওফিক দান করে মানুষের মতো মানুষ হয় হ্যাপি বার্থডে টু ইউ সামিয়া অনেক বেশি ভালো থাকো বাবা মাকে নিয়ে আজকে পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ করে দেখাচ্ছি কারণ বললাম না আমার দেখানোরও ইচ্ছে ছিল না তারপরও ভাবলাম যে এই পিঠাটা তো আমরা এভাবেই বানিয়ে খাই আর এভাবে বানালেই অনেক বেশি মজার হয় সবসময় বানিয়ে একটা জীবলক ব্যাগে ভরে তারপর সংরক্ষণ করে রাখতে পারি যখন মন চাইবে বা যখন কোনো অতিথি আসবে কারণ আমরা কিন্তু অনেক দেশের মানুষদের সাথে চলি সবাই কিন্তু এই পিঠাটা বানাতে পারে না বা সবাই বানায় না তো যখন স্কুলের ভাবিরা বা আনকমন কোনো মেহমান আমাদের বাসায় চলে আসতো তখন কিন্তু নামিয়ে সঙ্গে সঙ্গে তেলে ভেজে তারপর মেহমানকে মেহমানদারিতে পরিবেশনা করতে পারি তো এই পিঠাগুলো বানিয়ে আমি ট্রেতে করে রেখে দিয়েছিলাম যখন একটু শক্ত হয়ে গেল তখন জীবলোক ব্যাগে ভরে আমি রেখে দিচ্ছি এটা মাসের পর মাস রেখে দিতে পারবেন যখন মন চাইবে তখন শুধু নামিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে নামিয়ে রাখলে হবে বা সঙ্গে সঙ্গেই গরম তেলে দেওয়া যাবে দিয়ে ভেজে শিরাতে করে একটু করে ডিপ করে করে শুধু খেতে হবে এ আর কি কোনো কষ্ট নেই একদিন একটু কষ্ট করে বেশি পরিমাণে বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যায় তো আশা করব আজকে হে পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে যে আর পিঠাগুলো সংরক্ষণ করতেছে আমার হাজব্যান্ড ও রেখে দিচ্ছে কারণ ও বলতেছে দাও আমি রেখে দিই তুমি তো এমনিতেই অনেক কষ্ট করেছ আমি তো বললাম ঠিক আছে তাহলে রেখে দাও আসলে একটু কাজ যদি কেউ করে দেয় শান্তি লাগে মনে হয় তো ও সবগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে তারপর ফ্রিজে রেখে দিবে এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে যেমনটা আমরা সমোসা রোল এগুলো রাখি ঠিক তেমন করেই কিন্তু সংরক্ষণ করা যায় পিঠাগুলো খুব সুন্দর হয়েছে যদিও আমি অনেক রাতে বানিয়েছি আর একা একা বানিয়েছি একা একা পিঠা বানাতে ভালো লাগে না সঙ্গে যদি দু একজন থাকে তাহলে কিন্তু পিঠা বানানোর যে একটা ইমেজ ওঠে সেই জিনিসটা আর এখন পাই না দেশগ্রামের মধ্যে আমরা সবাই উঠানে বসে গোল হয়ে পিঠা বানাতাম সেই পিঠা বানানোর মজাটা এখন আর পাই না তবে আমি যখন পিঠাগুলো বানাচ্ছিলাম তখন আমার কাছে খুব খারাপ লাগছিলো ভাবছিলাম যে আমার আম্মু থাকলে কত ভালো হতো আমার মা খুব সুন্দর পিঠা বানাতে পারে এ পিঠাগুলো আমার মাই বানায় তবে আমি পিঠা খুব কম বানাই মায়ের কাছ থেকে আসলে সব কিছু শেখা মায়ের হাতের পিঠাগুলো অনেক মিস করি তবে মা আসবে সামনের মাসে আসলে তখন প্র্যাকটিক্যালে আরও অনেক ধরনের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো তাহলে বিদায় সবাই অনেক 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 বেশি ভালো থাকেন সুস্থ থাকেন ও পিঠাগুলো রেখে দিচ্ছে আল্লাহ হাফেজ